হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। এপি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। টাঙ্গাইল থেকে আসলাম, 2টায় রওনা দিচ্ছি, এখন বাজে হচ্ছে 4:13, 4:43, মানে 2 ঘন্টা 43 মিনিট। এই 2 ঘন্টা 43 মিনিটই আমার নন স্টপ বৃষ্টি ছিল রাস্তায়, মানে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে নাই, এখনও বৃষ্টি চলতেছে। এই প্রথম আমি এতটা বৃষ্টি পুরো রাস্তা পাইলাম। এর আগে আমি অনেকবার বৃষ্টিতে রাইড করছি। আমি একবার যাওয়া কি বলে গোপালগঞ্জ থেকে ঢাকায় আসছি বৃষ্টিতে ভিজে ভিজে। তারপর এর আগে টাঙ্গাইল একবার গেছিলাম, তখনও বৃষ্টি ছিল, আমি আমার 4 বন্ধু মিলে গেছিলাম, তখনও বৃষ্টি ছিল। বাট আজকের মতো বৃষ্টি, মানে কি বলবো, পুরো রাস্তাটা বৃষ্টি ছিল, এমন বৃষ্টি যে মানে ভয়ানক অবস্থা, সামনে কিছু দেখা যায় না। আমার এই ইয়েলো ফগলাইটটা অ্যাকচুয়ালি খুব হেল্প করছে, কারণ যার কারণে আমি সামনে দেখতে পাইছি, বাট এটা ছাড়া কিন্তু আমি দেখতে পাইতাম না। আর বৃষ্টিতে রাইডের ক্ষেত্রে আপনারা অবশ্যই যে এই ব্যাপারগুলো মেনটেন করবেন সেটা হচ্ছে যে যতটুকু পারবেন ইঞ্জিন ব্রেকের উপর বেস করে বাইক রাইড করবেন। যেমন ইঞ্জিন ব্রেকটা অনেকেই তো আমরা জানি বা অনেকেই জানি না যে কি ইঞ্জিন ব্রেকটা হচ্ছে, যে মানে আপনার বাইকের যে 2টা ব্রেক, সামনের এবং পেছনের, এই 2টা ব্রেক ছাড়া আপনার গতিটাকে কমায় নিয়ে আসা। যেমন এখন ধরেন আমি দেখাই, আমি এটাকে ওভারটেক করে একটু দেখাচ্ছি, আমি এখন রাইড করতেছি, এই ধরেন আমার ওই একটু সামনে গিয়ে আমার ব্রেক করতে হবে, লাইক এখন আর ব্রেক দিব না, আমি কিচ্ছু করি নাই, দেখেন আমি গতিটা কমাই নিয়ে আসছি, অটোমেটিক কিন্তু কমতেছে, আমি কিন্তু কোনো ব্রেক দিইনি। যেমন এই যে আমি রাইড করতেছি, এখন কত আছে, এখন হচ্ছে তোমার এই যে 50 52, আমি এই যে এটা যে ইঞ্জিন ব্রেক দিলাম, আমি কোনো ব্রেক ধরিনি, পায়েটা না আদারটা, দেখেন অটোমেটিক কমতেছে 34 35, ঠিক আছে ঘটনা। আর ব্রেক দেওয়ার সময় তো অবশ্যই মানে 2টা একসাথেই ব্রেক দিব আমরা, কিন্তু ইঞ্জিন ব্রেকটা আমরা হাইওয়েতে বেশি ইউজ করি, সিটিতেও করি, হাইওয়েতে একটু বেশি ইউজ করা হয়, কারণ হাইওয়েতে ব্রেকের ব্রেক খুব কমই দেওয়া লাগে, যখন রাস্তাকে ফাঁকা থাকে তখন ব্রেক দেওয়া লাগেই না, হয়তো একটু স্লো করা লাগে, ওই স্লোটা অ্যাকচুয়ালি আমরা ইঞ্জিন ব্রেক দিয়েই করে ফেলি। তো বৃষ্টিতে ইঞ্জিন ব্রেকটা আরও বেশি কার্যকর, কারণ হচ্ছে বৃষ্টিতে হার্ড ব্রেক ধরলে স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমাদের বাইকটা আমরা 2 চাকার উপর বেস করে বাইকটা রাইড করি। তো এই 2 চাকার উপর যখন আমরা বাইক বেস করে বাইকটা রাইড করি, তখন যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। আর সেটা যদি হয় মানে রোড পিচ্ছিল এমন, কারণ একটু বৃষ্টি হলে, আর হাইওয়ের রোডগুলো কিন্তু একটু বেশি পিচ্ছিল থাকে, মানে একদম প্লেন, তো মানে বাংলাদেশের হাইওয়ে একটু প্লেন না হলেও হলেও অন্য অন্য দেশের হাইওয়ে একদম প্লেন থাকে। আমি তো বেশি দূরে যাই নাই, দেশের বাইরে একবারই গেছি ইন্ডিয়াতে, মানে দেশের বাইরে এক জায়গায় গেছি ইন্ডিয়াতে, সেখানে দেখছি হাইওয়ে রোডগুলো প্লেন। আমাদের দেশেও খারাপ তা না, চিটাগাং এখন তো কী বলবো, এই উত্তরবঙ্গের যে রোডটা যমুনা সেতুর আগে খুবই ভালো, খুবই ভালো, আমার ফেভারিট রোড ছিল হচ্ছে চিটাগাং, যতই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হোক। বৃষ্টির কারণে আরও বেশি বাতাস মনে হয় যে একদম মানে বাইক ফেলে দিয়ে অনেকটা অবস্থা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বৃষ্টিতে সলো রাইডের ক্ষেত্রে বা রাইডের ক্ষেত্রে আপনারা কিছু রুলস মেনটেন করবেন অবশ্যই, যেটা হচ্ছে